মাছ সতেরোই মার্চ জাতির জনক বন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই দিনে জন্ম হয়েছিল এই মাস অগ্নি মাস এই মাস স্বাধীনতার মাস এই মাস বাঙালি জাতির কথা বলার মাস এই মাস আমাদের সত্তা আমাদের পাসপোর্ট আমাদের নিজের সক্রিয়তা বাংলাদেশের মানুষের এই মাস এই মাসে জন্ম হয়েছে পল্লীবন্ধু হোসেন আমাদের সাথে বিশে বিশে মার্চ এই পরিপ্রেক্ষিতে আমার কাছে আমাদের দেশের কাছে দেশের জনগণের কাছে এই মাসটা অত্যন্ত মূল্যবান জাতির জনকের যদি জন্ম না হতো মুক্তিযুদ্ধ হতো না মুক্তিযুদ্ধ যদি না হতো তাহলে দেশ স্বাধীন হতো না বঙ্গবন্ধুর নির্দেশে বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশের মানুষ তার স্বাধীনতাকে তার পাসপোর্টকে তার ভাষাকে মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্যেই বঙ্গবন্ধু নির্দেশ দিয়েছিলেন নির্দেশের পরিপ্রেক্ষিতে আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম তাই আজকে আমি এই দিনে বলতে চাই বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে আমি এই দেশের অপমান মানুষ সাধারণ বাংলা ভাষাভাষী মানুষ সহ সবাইকে অনুরোধ করব এই দেশ আমাদের এই দেশকে বাঁচানোর অধিকারও আমাদের দায়িত্ব আমাদের এই ভাষাভাষী দেশের মানুষের সাথে একাত্মতা ঘোষণা করে আগামী দিনে লড়াই সংগ্রাম করতে হবে স্বাধীনতা আমরা পেয়েছি কিন্তু আমাদের গণতন্ত্রকে আমরা পুনরুজ্জীবিত করতে পারিনি আমাদের বাঁচার অধিকারকে আমরা ঠিক মতন করতে পারেনি আমাদের ছেলেমেয়েরা নাতি নাতিরা তাদের গ্রান্টির জন্যে আমি বলবো এই দেশে আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে বলব জাতির জনকের এই জন্ম শতবার্ষিকীতে আপনার কাছে আমি এই দেশের একজন মানুষ হিসেবে বলবো দেশ তাকে আপনি জাতির জনকের যে স্বপ্ন ছিল জাতির জনকের যে সোনার বাংলা ছিল সেই সোনার বাংলাকে আপনি আবার নতুন করে উপহার দেন দুর্নীতি স্বজনপ্রীতি রাহাজানি অত্যাচার ধর্ষণ এদেশের মানুষ আর চায় না ছোট্ট শিশু থেকে বৃদ্ধ নারীও এর থেকে ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছে না পাঁচশো টাকার বায়াল্লিশ সতেরো হাজার টাকায় বিক্রি হচ্ছে আপনার যে পরিকল্পনা এই যে মেট্রো রেলের যে ব্রিজ ভেঙে পড়ে গেছে নতুন এখনও উঠতেই পারে নাই কঠোর ব্যবস্থা নেওয়া উচিত এবং নতুন যে কনসেপ্ট যে উন্নয়নের ধারা উন্নয়নের ছোঁয়া আপনি সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছেন আর সেই মুহুর্তে এই ব্রিজ এই যে রেল ব্রিজটা এটা ভেঙে পড়ে গেল এখন চালুই হয় নাই তার আগে ভেঙে পড়ছে এর ভিতরে কারা এই কন্ট্রাক্টর কারা ইঞ্জিনিয়ার কারা কার কোন বিভাগের দায়িত্বে এটা তৈরি হচ্ছে আপনার কঠোর রাস্তায় শুধু বিভাগীয় মামলা করলে হবে না যদি দৃষ্টান্তমূলক শাস্তি যদি না যেন না দেন তাহলে আমার মনে হয় সারা যে উন্নয়নের জোয়ার আপনি বাংলাদেশে দিয়েছেন সেই উন্নয়নে জোয়ার বাধাগ্রস্ত হবে স্বাধীনতার বিপক্ষের শক্তিগুলি এখনও তৎপর স্বাধীনতার বিপক্ষের শক্তিগুলি এই দুর্নীতিগ্রস্ত যারা আছেন তাদের সাথে তাল তালে তাল মেলাচ্ছে সেই জন্য আজকের দিনে আমি এদেশের মানুষ হিসেবে বঙ্গবন্ধু শত জন্মবার্ষিকীতে আমি বলবো আগামী দিনে আমরা যেন আমাদের ছেলে মেয়েরা নাতি নাত্রীরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এ আশা আপনার কাছে ব্যক্ত করি বাংলাদেশ জিন্দাবাদ জাতির জনক জাতির জনক ভেস্তে আল্লাহ তাকে ভেস্তে নাসিব করুক এবং আমি মনে করি জাতির জনকের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যে আমরা আমাদের যতটুকু প্রচেষ্টা আছে আমরা চালিয়ে যাব এবং এই দেশের মানুষও স্বাধীনতার পক্ষের মানুষগুলিও হয়তো চালিয়ে যাবে